হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি, তেমন একটা ভালো না, ঠান্ডা লেগেছে, আপনারা প্লিজ ইগনোর করবেন। তো আজকে খুবই মজাদার আগার আগার পাউডার ছাড়া খুবই ইজি এবং সিম্পলভাবে স্ট্রবেরি জ্যাম তৈরি করে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো প্রথমে আমি স্ট্রবেরি সাইডে যেগুলো আছে সেগুলো আর কি কেটে নিব। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ স্ট্রবেরি নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন জাস্ট আর কি কাটবো আর ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এই কাটার মাঝে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করব। গত দুই দিন আগে আমি সমুচা রেসিপি ভিডিও আপলোড করেছিলাম, তখন বলেছিলাম যে আমার হাতের ব্যথা। তো কিছু কিছু আপু এবং ভাইয়েরা আমার ফুল ভিডিও দেখেছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আর যারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান, প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার ট্রাই করবেন। আর আমি তো কারো যখন ভিডিও দেখি তখন ফুল ওয়াচ করি, ইভেন যত বড় ভিডিও থাক না কেন, কমপক্ষে 10 মিনিট দেখার ট্রাই করি। তো যাই হোক, আপনারা আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কতটা ঠান্ডা লেগেছে। আপনারা প্লিজ ইগনোর করবেন, আর কথা বেশি বলে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিব, কারণ স্ট্রবেরিটা একটু টক আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে 1/2 লেবুর রস। তো এরই ফাঁকে আমার কাটা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আর কি রান্না করব। তো অলরেডি আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, এখন আর কি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এবং সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আর চিনি আমি একবারে দিব না, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি স্ট্রবেরি পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা আমি সেই পর্যন্তই রান্না করব যে পর্যন্ত আমার জেলি বা জ্যাম ঘন না হয়ে আসে। এখন বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি, আর ভাবছি ইউটিউব ছেড়ে দিব। শখে বসে ইউটিউবে আসছি, আবার শখে বসেই ছেড়ে দিব, কারণ ভিউস নাই, আবার বন্ধু করে বন্ধু কেটে দেয়। তো এত কষ্ট করে এডিট করি, তো কষ্টটা আমার বিফল হয়ে যায়। যদি সাবস্ক্রাইব না করে, বন্ধু কেটে দেয়, ওয়াচ টাইম বাড়ে না, তো সব কিছু মিলেই আর কি ভাবছি ইউটিউব ছেড়ে দিব। ভাবছিলাম ইউটিউবে কাজ করা খুবই সিম্পল, সহজভাবে কাজটা হয়ে যায়, এখন দেখি তার উল্টো, এত কষ্ট এডিট করতে, ওরে আল্লাহরে। আর এত কষ্ট করেও যদি সাবস্ক্রাইব না হয় তাহলে এত কষ্ট করে কি লাভ বলেন? তাই ভাবছি ছেড়ে দিব। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে এগিয়ে যাব, আদারওয়াইজ না। তো এ দেখতেই পাচ্ছেন বলক আসছে, আমি এটাকে সেই পর্যন্তই রান্না করব যে পর্যন্ত মিশ্রণটা আর কি ঘন না হয়ে আসে। আর এটা নাড়ার মধ্যেই থাকতে হবে, নাড়ার মধ্যে আর কি আমার এটাকে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, জেলিটা কেমন একটু ঘন দিকে আসতেছে। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, জেলি বা জ্যাম যেটাই আর কি বলেন, একটু ঘন দিকে আসতেছে। এখন এটার সাথে আর কি দিয়ে দিব লেবুর রস। তো এখানে আমি 1/2 লেবুর রস নিয়েছি, আর লেবুর রস দিলে জেলি আপনারা অনেকদিন যাবত রেখে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন একটু ঘন দিকে আসতেছে আমার জেলিটা, আর 10 মিনিট রান্না করে আমি এটাকে নামিয়ে ফেলব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার জেলি কিন্তু হয়ে গেছে। আর এটা যে হয়েছে কীভাবে বুঝবেন, আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি হাতে নিয়ে দেখাচ্ছি আঠালো হয়ে গেছে এবং আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, দেখেন আস্তে আস্তে আর কি নামছে। তো এতে বোঝা যাচ্ছে যে আমার জেলি হয়ে গেছে। তো আমি এখন আর কি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এটা আপনারা সাবধানভাবে রান্না করবেন, কারণ এটা রান্না করতে গেলে বুদবুদ করে উঠে ছিটাও আসতে পারে, তাই সতর্কভাবে আর কি রান্না করবেন। তো আমার জেলি হয়ে গেছে, এখন আমি জারে ঢেলে দিব।
তৈরি হয়ে গেল আগার আগার পাউডার ছাড়া খুব সহজে এবং সিম্পল ভাবে স্ট্রবেরি জ্যাম বা জেলি। এটা একটু ঠান্ডা হইলে আরো জমবে। তো এটা আপনারা বাসায় খুব ইজিতে তৈরি করে ফেলতে পারবেন আগার আগার পাউডার ছাড়া স্ট্রবেরি জ্যাম বা জেলি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।